বিশ্বকাপ ফুটবল 2018 ফাইনালের সংবাদ। ক্রোয়েশিয়ায় রিনাল লুকা মদ্রিচ। দেখুন বিশ্বকাপে ইতিহাস গড়ার নায়ক মদ্রিচের জন্য কেন জেলের দরজা খোলা ক্রোয়েশিয়ায়। বিশ্ব ফুটবলে অন্যতম জনপ্রিয় ফুটবলারদের একজন লুকা মদ্রিচ, বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে অনেক বছর ধরে খেলে আসছেন। এদিকে ক্রোয়েশিয়া দলের অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলবে তার দল। স্বাভাবিকভাবেই পুরো দেশের জন্য এটা সম্মানের ব্যাপার। দেশকে ফাইনালে নিয়ে গেলেও তিনি নিজ দেশে ঘৃণার একজন পাত্র। মদ্রিচকে তারা মিথ্যাবাদী হিসেবেই চিনেন, সেই সঙ্গে মদ্রিচের প্রতি অনাস্থাও রয়েছে সে দেশের ফুটবল অনুরাগীদের মধ্যে। মদ্রিচের প্রতি ক্রোয়াট জনগণের ক্ষোভ, রাগ ও অভিমানের সঙ্গে জড়িয়ে রয়েছে ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাস। মদ্রিচ একসময় খেলতেন ক্রোয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব ডায়নামো জাগ্রেবে। এই ক্লাবের নির্বাহী কর্মকর্তা ছিলেন একসময় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব মামিচ। প্রভাবশালী লোক হওয়ায় প্রতিভাবান ও উঠতি খেলোয়াড়দের উপর কিছুটা প্রভাব খাটাতেন। লুকা মদ্রিচ দেজান লভরেন, সিমে ভারসালকোর মতো তারকার সঙ্গে একটি চুক্তি করেছিলেন তিনি। চুক্তিতে উল্লেখ করা ছিল ক্লাবের হয়ে তারা যতদিন থাকবেন ততদিন তাদের সব খরচের দায়িত্ব নেবেন মামিচ নিজে, সেই সঙ্গে আর্থিক সহায়তাও ছিল চুক্তির একটি অংশ। কিন্তু খেলোয়াড়দের সঙ্গে একটি আলাদা চুক্তি হয়েছিল যেখানে বলা হয়েছিল যদি খেলোয়াড়রা কখনো এই ক্লাব ছেড়ে অন্য ক্লাবে পাড়ি জমান সেই ক্ষেত্রে তাদেরকে ট্রান্সফার ফির একটি অংশ মামিচকে দিয়ে যেতে হবে। সেই সঙ্গে মামিচ আরও একটি বিষয় জুড়ে দেন চুক্তিতে। চুক্তিতে বলা হয়েছিল তাদের খেলোয়াড়দের এজেন্ট হবে মামিচের পুত্র মারিও। অর্থাৎ কোনো খেলোয়াড় যদি এক দল থেকে অন্য দলে ট্রান্সফার হয় সেক্ষেত্রে ট্রান্সফার ফির একটি অংশ আয় করেন এজেন্টরা। সেই সময় চুক্তি মেনেই চুক্তিতে সই করেছিলেন মদ্রিচ। 2010 সালে তিনি ওই ক্লাব ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান। ইংলিশ ক্লাব টটেনহামে যোগ দিয়েছিলেন 10.5 মিলিয়ন ইউরোর বিনিময়ে। ইংল্যান্ডে পাড়ি জমানোর জন্য মদ্রিচের চুক্তি অনুযায়ী মামিচকে দিতে হয় 8.5 মিলিয়ন ইউরো। এই চুক্তিগুলোর পুরো প্রক্রিয়াই ছিল অবৈধ, যার কারণে একসময় এই ঘটনাগুলো সবার সামনে আসে। লেনদেনে অবৈধ পন্থা অবলম্বন করায় একসময় মামিচ পুলিশের কাছে ধরা পড়েন। শুনানি শেষে তাকে এই জন্য 6 বছরের সাজাও দেওয়া হয়। মামলা চলাকালীন সময়ে সাক্ষ্য দিয়েছিলেন খোদ মদ্রিচ। এই সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে তিনি হয়ে যান দেশের কাছে ভিলেন। সাক্ষ্য দিতে যে মদ্রিচ বলেছিলেন তিনি মনে করতে পারছেন না তিনি ডায়নামো জাগ্রেবে কত টাকা আয় করতেন, এবং যে চুক্তিপত্রের শর্ত নিয়ে মামলা চলছে সেই সব শর্ত নাকি মদ্রিচ টটেনহাম যাওয়ার আগে থেকেই ছিল বলে তিনি দাবি করেন। কিন্তু তদন্তের এক পর্যায়ে দেখা যায় মদ্রিচের একটি বক্তব্য তার পরবর্তী বক্তব্যের মধ্যে কিছুটা সাংঘর্ষিক হচ্ছে, যার কারণে মদ্রিচের বিরুদ্ধে আনা হয় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ। আর এই অভিযোগের শুনানি শুরু হবে বিশ্বকাপের পরপরই। ঘটনা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে মদ্রিচকে 5 বছরের কারাদণ্ড পেতে হবে। মিথ্যা সাক্ষ্য দিয়েছেন মদ্রিচ, এটা জানাজানি হলে দেশের মানুষের কাছে তিনি হয়ে যান ভিলেন, আর নিজের মর্যাদার আসনটি খোয়ান দেশবাসীর কাছে। বিশ্বকাপ জয় করতে পারলে দেশের মানুষ তাকে আবারও পূর্ণ মর্যাদা দিয়ে গ্রহণ করে কিনা সেটাই এখন দেখার বিষয়।